দর্শক, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলবো। ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ, তিনি আজকে আমাদের অতিথি, তিনি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও স্বাগত। স্যার, আজকে আমরা যেমনটি বলছিলাম যে নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলবো, আসলে করোনার কারণে আমরা জানি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আয় রোজগার, সেই আয় রোজগারের টান পড়েছে। আমরা দেখেছি করোনার সময় অনেক মানুষ কিন্তু রাজধানী ছেড়ে গ্রামে চলে গেছে, আবার অনেক মানুষ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে জীবিকার তাগিদে। এমন সময় আসলে নিত্যপণ্যের দামের যে বৃদ্ধির প্রক্রিয়া আমরা দেখছি একেবারে গেল বছর থেকে এখন পর্যন্ত, এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি বলবো যে এই মুহূর্তে অর্থনীতির উপরে যদি কোনো বড় রকমের চাপ থেকে থাকে, আমরা তো প্রবৃদ্ধি ভালো করছি, গত অর্থ বছরে বেশ ভালো একটা প্রায় 7% মতো প্রবৃদ্ধি অর্জন করেছি, কিন্তু এই এই প্রবৃদ্ধি কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করছে, সেটা হলো যে আমাদের যে চাহিদার যে দিকটা, অর্থনীতির সামগ্রিক চাহিদা, ওই জায়গাতে কিন্তু একটা আপওয়ার্ড প্রেশার আছে। মানে যেহেতু করোনা থেকে অর্থনীতি বের হয়ে আসছে, এই কারণে কিন্তু মানুষের দৈনন্দিন চাহিদা বেড়ে গেছে, এবং একই সময়ে যে জ্বালানির খরচ বৃদ্ধি এবং মানুষ পরিবহন খরচ বৃদ্ধি এবং উৎপাদন খরচ বৃদ্ধি, এই তিনটি যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের কস্ট পুশ ইনফ্লেশন এবং ডিমান্ড পুল ইনফ্লেশন, তো এর দুটোই কিন্তু অনেকটা বেড়ে গেছে, এবং এটির কারণে কিন্তু এটা একটা খুব আশ্চর্য পরিস্থিতি, যেটা আসলে বাংলাদেশে সচরাচর হয় না, যে দুই রকমের যে ইনফ্লেশন দুইটা একসঙ্গে খুব বেশি ঘটে না, যেটা এই মুহূর্তে ঘটছে। এবং এটার কারণে কিন্তু দেশের যে সাধারণ মানুষ, বিশেষ করে যে নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত যারা, এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জীবন জীবিকার উপরে যে একটা প্রেশার, যেটা প্রচন্ড রকমের চাপ, এটি কিন্তু সৃষ্টি হতে দেখেছি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি, যে এই শীতের সময় বিভিন্ন জিনিসের দাম, বিশেষ করে যে শাকসবজি বা অন্যান্য যে সমস্ত খাদ্য পণ্যের দাম, সেটা কিন্তু নর্মালি কম থাকে এবং প্রচুর এগুলো উৎপাদিত হয় বাংলাদেশে। তো এইবার দেখলাম যে খুব আশ্চর্যজনক ভাবে এগুলোর দামও অনেকটাই নাগালের বাইরে। তো মানুষ আসলে কি করবে? সব মিলিয়ে কিন্তু এই যে জীবিকার যে একটা চাপ আছে, যে করোনা থেকে আমরা বের হয়ে আসছি, কিন্তু তো এই অবস্থায় তাদের জীবনের উপরে যে অতিরিক্ত চাপ, সেটি কিন্তু আসলে খুব একটা ভাবনার বিষয়, এবং সরকার হয়তো কিছু চেষ্টা করছে বিভিন্ন ভাবে, কিন্তু আসলে কিন্তু পরিস্থিতিটাকে ওইভাবে ম্যানেজ করা যাচ্ছে না, এবং এটা না হওয়ার কারণেই কিন্তু মোটামুটি কত কয়েক মাস ধরে একটা প্রলম্বিত মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, সেটির কিন্তু পুরো অর্থনীতি এটা চাপ বহন করছে, এবং এটা কিন্তু আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, সেটার উপরে কিন্তু একটা প্রেশার তৈরি করবে। তার কারণ এই যে আমাদের পরিকল্পনা অনুযায়ী, মানে অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা অনুযায়ী, এই বছরের যে মূল্যস্ফীতি টার্গেট ছিল যে 5.3% চলতি অর্থ বছরে, সেটা কিন্তু অলরেডি এক্সিট করে গেছে, এবং আমরা দেখতে পেয়েছি যে গ্রাম অঞ্চলে মূল্যস্ফীতির চাপ অনেক বেশি শহর অঞ্চলের তুলনায়। এটি খুব একটা আনইউজুয়াল সিচুয়েশন, এবং বিশেষ করে যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, সেটি কিন্তু বড় রকমের চাপ তৈরি করছে দুটো জায়গাতেই, মানে শহরের মানুষের উপরে এবং গ্রামের মানুষের উপরে। তো সব মিলিয়ে কিন্তু যে অবস্থার দেখা যাচ্ছে, সেটির কারণে শুধুমাত্র যারা নিম্ন আয়ের মানুষ তারাই নয়, বরং নিম্ন মধ্যবিত্ত বা কিছুটা মধ্যবিত্ত, কিন্তু যারা ফিক্সড ইনকামের মানুষ, তাদের উপরেও কিন্তু বড় রকমের একটা চাপ তৈরি করছে, এবং এটি ম্যানেজমেন্টে আমরা যেটা ট্রেডিশনালি দেখছিলাম, যে হয়তো আমরা সবসময় দোষ দিয়ে থাকি যে অনেক সময় যে যে সরকারি যে প্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয়, তারা হয়তো ঠিক মতো করছে না, বা পেট্রোলিং যে যেগুলো সেগুলো হচ্ছে কিনা, তো আসলে এটা একটা মাল্টি ডাইমেনশনাল একটা প্রবলেম হয়ে গেছে আমাদের। স্যার, আপনার কাছে তদারকির বিষয়টি সম্পর্কে জানবো, মূল্যস্ফীতি নিয়ে আপনি আমাকে বললেন, এবারে আমি একটু পরিসংখ্যান স্যার আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে পণ্য এবং সেবার যে মূল্য বৃদ্ধির পরিসংখ্যান। আমরা 2019 থেকে 2022 সালের যদি এখনকার অবস্থা তুলনা করি, তাহলে আমরা যদি সয়াবিন তেলের দাম দেখি, যেটা 19 সালে 104 টাকা লিটার ছিল, সেটা কিন্তু বর্তমানে 160 টাকা লিটার। সেই সাথে সাথে চিনি, মোটা চাল, মসুর ডাল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, পণ্যর ক্ষেত্রে গেলাম। এবার যদি আমরা সেবার ক্ষেত্রে আসি, পরিবহন ভাড়া আমরা দেখেছি যে গেল নভেম্বরে বাসের ক্ষেত্রে 27% পর্যন্ত বেড়েছে, লঞ্চের ক্ষেত্রে 46% পর্যন্ত বেড়েছে, এবং ঢাকায় পানির দাম আমরা যদি দেখি যে 31% পর্যন্ত বেড়েছে 1000 লিটারে। আর রান্নার গ্যাস এলপিজির কথা তো আমরা জানি যে এ মাসেই দেখলাম যে 1240 টাকা হলো। সব কিছু মিলিয়ে যে পরিবহন বা পণ্য সেবার মূল্যবৃদ্ধির যে পরিসংখ্যানটি, সেক্ষেত্রে আবার একটি বাড়তি যেই
আশঙ্কা সেটা হচ্ছে যে দাম বাড়ানোর কিন্তু প্রস্তাবও আছে স্যার। গ্যাসের ক্ষেত্রে 115% পর্যন্ত, বিদ্যুতের ক্ষেত্রে 80% পর্যন্ত, এবং পানির ক্ষেত্রে 20% পর্যন্ত দাম বৃদ্ধির একটি প্রস্তাবনা কিন্তু আছে। সবকিছু মিলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে গরিবেরা অবশ্যই সংকটে আছে, কিন্তু মধ্যবিত্তদের কথা যদি বলি তারাও তো দুর্দশার মধ্যে আছে। তাদের দুর্দশা আসলে তারা কার কাছে বলবে, কে শুনবে? হ্যাঁ, এটা খুবই জেনুইন একটা কোয়েশ্চেন যে আসলে আমাদের মূল্যস্ফীতির যে এক্সপেকটেশন সেটা কিন্তু অন্যান্য মূল্যস্ফীতিকে আবার বাড়াতে পারে। তার কারণ ভোজ্য তেলের কথা যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে 160 হলেও আবার কিন্তু প্রস্তাব আছে যে আরেকটু বাড়ানোর। তার কারণ এই মুহূর্তে যে জাহাজ ভাড়া এবং পুরো বিশ্ব জুড়েই আর কি যে তেলের যে উৎপাদন, ভোজ্য তেলের উৎপাদন এবং সেখানকার যে খরচ, সেগুলোর কারণে কিন্তু এখন একটা বড় আশঙ্কা আছে সামনের দিনগুলোতে। আর একই সঙ্গে আমাদের যে দুটো জ্বালানি, বিশেষ করে আমাদের এই যে গ্যাস, গ্যাসের জায়গাতে এবং বিদ্যুৎ, এই দুটো যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আসলে অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু বড় রকমের একটা প্রশ্নের বিষয়। আর একই সঙ্গে যে অন্যান্য খাদ্যপণ্য, যেটা শিল্পজাত খাদ্যপণ্য, তো সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বেড়েই চলেছে এবং অনেকটাই নাগালের বাইরে এই মুহূর্তে। তো আর যদি আমরা দেখি যে পরিবহন খরচ, এবং এই জায়গাতে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের কথা আমরা চিন্তা করছিলাম যে যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যায় তখন আসলে কিছু করবে কিনা, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টের সেরকম একটা কোনো প্ল্যান আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তো এই সমস্ত কারণে এই মুহূর্তে যে মূল্যস্ফীতির চাপ আছে সেটা আসলে কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু মানুষ অনেকটাই ভাবছেন এখন আশঙ্কা নিয়ে। তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রবৃদ্ধির সুফল সেটা আমরা আদৌ পাবো কিনা, বা এই মুহূর্তে আমরা চলতি অর্থবছরে আরো ভালো কিছু প্রবৃদ্ধির অর্জনের কথা চিন্তা করছি। এখন একদিকে প্রবৃদ্ধি এবং যে কর বা মাথাপিছু আয় সেটার কিন্তু একটা বড় রকমের সাফল্য আছে, কিন্তু এইরকম চাপ যদি তৈরি হয় মূল্যস্ফীতির তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ম্লান হয়ে যেতে পারে আসলে এই প্রবৃদ্ধি বা মাথাপিছু আয়ের যে সাফল্য। এবং আসলেই যে এই ওই বড় রকমের মাথাপিছু আয় সেটা আসলে সাধারণ মানুষের জন্য অতটা অর্থবহ হবে কিনা সেটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে এখনই বড় রকমের যে ম্যাক্রো ইকোনমিক ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংক থেকে বা সরকারের যে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সেটা খুব জরুরি ভিত্তিতে এটা বসে আসলে কি করা যায় সেটা নিয়ে এখনই আসলে ভাবতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি আসলে অনেকটাই আসলে যে নিয়ন্ত্রণের বাইরে সেটা চলে যেতে পারে। এ প্রসঙ্গে স্যার, সামনে রমজান মাস আসছে আমরা জানি, এবং রমজান মাসে কিন্তু দ্রব্যমূল্যের আরেক দফা বৃদ্ধি পায়, সেটাও কিন্তু আমাদের চিন্তার বাইরে না। আমরা দেখি যে শবে বরাতের পর থেকেই সবকিছুর দাম বৃদ্ধি অব্যাহত থাকে এমন একটা অবস্থায় আজকে কিন্তু খাদ্য সচিব তিনি কিন্তু বলেছেন যে রমজানে পণ্য মূল্য বাড়বে না। আসলে বাজার তদারকির বিষয়টি স্যার আপনার কাছ থেকে আসতে চাই যে রমজান মাসকে ঘিরে পণ্য মূল্য বাড়বে না যদি বলা হয়, হয়তো বা রমজানের এক মাস বাড়বে না, বাড়লো না, কিন্তু তার আগে যদি সবকিছুর পণ্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে থাকে সেটা আসলে নিয়ন্ত্রণের কি উপায়? রমজান আসলে খুব বেশি দূরে নেই, আমরা যদি মনে করে থাকি যে আসলে অনেক এপ্রিল থেকে পরে করলেও, হ্যাঁ হ্যাঁ, এটা যদি একটু পরে করতে হবে বা একটু পরে করলেও চলবে সেটা কিন্তু আসলে ভাবাটা ঠিক হবে না। আর এই মুহূর্তেই যেহেতু আসলে লাগামহীন সবকিছুর দাম, তো এখন ওইটাকে মাথায় রেখে ব্যবসায়ীরাও চিন্তা করবেন এই এই সময়টা তারা বড় রকমের মুনাফা করবেন, এবং এটা সবসময় করে থাকেন ব্যবসায়ীরা। যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য যে সমস্ত প্রশাসনিক ইউনিটগুলো আছে সরকারের, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেন, এবং ব্যবসায়ীরা কি করেন, ব্যবসায়ীরাও সবসময় একটা প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে পণ্যমূল্য বাড়বে না, কিন্তু অনেক সময় এই বিষয়গুলো ব্যবসায়ীদেরও আওতার মধ্যে থাকে না। তার কারণ মানুষের যে একটা আচরণগত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু এই দাম বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে থাকে। এই অবস্থায় সরকারের যে প্রচার প্রচারণা, যে গণমাধ্যমগুলো এবং তার মাধ্যমে যে প্রচার প্রচারণা, সেগুলো যদি ঠিক মতো না হয় বা মানুষকে যদি অতিরিক্ত ক্রয়ে যদি নিরুৎসাহিত না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এক দফা চাপ তৈরি হতে পারে। এবং যে অলরেডি প্রপোজালগুলো আছে গ্যাস বিদ্যুতের দামের ক্ষেত্রে, এটা যদি আবার সরকার বাস্তবায়ন করে ফেলে, আর পানির ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে ইতিমধ্যেই দাম বেড়ে গেছে এবং সামনে আরও যদি দাম বাড়ে, এবং এটাই স্বাভাবিক, তার কারণ প্রত্যেকটা ওয়াসায় কিন্তু আসলে দাম বাড়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, শুধু ঢাকাই নয়। তো এখন সব মিলে আসলে যে অবস্থাটা তৈরি হবে সেটা কেমন হতে পারে সেটা যদি সরকার এই মুহূর্তে না ভাবে বা এই কর্ম পরিকল্পনা যদি তৈরি না করে যে মানুষের উপর থেকে আসলে এই চাপটা কমাতে হবে বা অন্তত সহনীয় পর্যায়ে রাখতে হবে, এটা না ভাবলে কিন্তু আসলে এই যে এই চলতি অর্থবছরের শেষে গিয়ে আসলে এই যে মাথাপিছু আয় বা প্রবৃদ্ধির যে চিন্তাভাবনাগুলো করছি আমরা, তো সেটার মধ্যে একটা মিসম্যাচ তৈরি হবে, এবং আলটিমেটলি যেটা হবে যে মানুষের যে জীবনযাত্রার যে গুণগত মান তার উপরে একটা প্রচন্ড নেতিবাচক প্রভাব তৈরি হবে, এবং এটার কারণে
আসলেই যে ম্যাক্রো ইকোনমি এবং যে ডেভেলপমেন্টাল যে সমস্ত এফোর্ট গুলো আছে সেগুলো কিন্তু অনেকটা প্রশ্নের মুখে পড়তে পারে বলে আমার মনে হয়। স্যার, আপনার কাছে বাজার তদারকি বিষয়টি নিয়ে যেটি জানতে চাচ্ছিলাম সে বিষয়ে যদি আমি আরেকটু যুক্ত করে, যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যেটা জানি যে 2007 সাল থেকে শুধুমাত্র ঢাকার বাজার তদারকির জন্য কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের 28টি মনিটরিং টিম আছে, একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট, একজন স্বাস্থ্য কর্মকর্তা, অর্থ, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা কিন্তু এ টিমে থাকেন এবং তারা বাজার তদারকি করে থাকেন। আসলে সাধারণের আয়ের সাথে ব্যয়ের হিসাব আপনার কথা মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে ব্যয়ের হিসাবটা কিন্তু মিলছে না। আসলে মানুষের যে হতাশা বা ক্ষোভ সেটা কিন্তু বাজারে ঢুকলে কিন্তু একজন বুঝতে পারেন। সবকিছু মিলিয়ে যদি বাজার তদারকি নিয়ে কিছু বলেন। খুবই জরুরি একটি বিষয় আমার মনে হয় যে বাজার তদারকি, এবং এই মুহূর্তে যেটি দাঁড়াচ্ছে, যেটি হচ্ছে, যে আমাদের তো একটা স্ট্রাকচার আছে কিন্তু সেটা খুব বেশি ফাংশন করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর এদিকে যদি আমি টিসিবির লাইনের কথা দেখি, যে 2 মাস আগেও কিন্তু এত বড় লাইন ছিল না, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সারাদিন ধরে লাইনগুলো চলতে থাকছে এবং বিভিন্ন মানুষ কিন্তু ওই লাইনের দিকে যাচ্ছেন। এখন এটা আসলে কেন হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপারেন্টলি বাজারে কিন্তু সবকিছু আছে, কিন্তু ওইটা আসলে সাধ্যের মধ্যে নেই মানুষের। আর এখন এটা কেন হলো হঠাৎ করে এই শীতের সময়ে, যে সব রকমের জিনিসের দাম বৃদ্ধি, বিশেষ করে যে সবজি ভাবে বেড়েছে, তো এখন এটি আসলে মনিটরিং হলো না কেন ঠিক মতো, যে এটা কিন্তু মানে অ্যাসেস করা হয়নি। এখন কমিটিগুলো আছে, কমিটি যদি ঠিক মতো ফাংশন না করে তাহলে সেক্ষেত্রে এগুলো তো আসলে নিয়ন্ত্রণের বাইরে চলেই যাবে, এটি একটি বিষয়। এখন এই কমিটিগুলোকে রিফর্ম করা যায় কিনা সেটা একটু দেখতে হবে, তার কারণ ফাংশনাল যদি না হয় তাহলে আসলে কমিটি থেকে লাভ নেই। এই এটা প্রথমে চিন্তা করতে হবে, এবং এটা রিফর্ম করার জন্য আসলে আরেকটু সিভিল সোসাইটিকে নিয়ে আসা যায় কিনা, গণমাধ্যমকে নিয়ে আসা যায় কিনা, বা অন্যান্য যারা যে সমস্ত এজেন্ট আছে, বিশেষ করে ক্যাব, তারা এই কমিটির মধ্যে থেকে আসলে একদম রিয়েল টাইমে ডেটা সাপ্লাই করে, বা যদি কোনো তথ্য থাকে এরকম অস্বাভাবিকতার, বা পুরো সাপ্লাই চেইনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে যদি ব্যবস্থা নেওয়ার জন্যে মন্ত্রণালয়কে বা সংস্থাগুলোকে যদি সাহায্য করে, তাহলে আমার মনে হয় কি যে এটা আসলে একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়লো এই পণ্য মূল্য ব্যবস্থাপনায়, এবং একই সময়ে কিন্তু আসলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি দেওয়া যেতে পারে। এখন এইটা যদি আমরা মাথায় রাখি যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে এবং মূল্য যেহেতু কমছে না, এখন এই সামনের দিনগুলোতে যে অতিরিক্ত চাপ তৈরি হওয়াটাই স্বাভাবিক, সেটা মাথায় রেখে এই এই কমিটির রিফর্মটা খুব খুব জরুরি। কমিটি যদি রিফর্ম করতে হয় স্যার, সেটাও তো একটা নির্দিষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা আসলে সরকার সরকারের সদিচ্ছার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে। এটা অনেক সময় জরুরি জরুরি পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, এখন যে আসলে পণ্য মূল্য তো অনেকটাই নাগালের বাইরে, এখন এই অবস্থা চিন্তা করে আসলে এখনই দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে আসলে এরকম একটা কমিটি রিফর্ম করার জন্য আবার নতুন করে একটা কমিটি তৈরি করা হয়। স্যার, আপনি শীতকালীন সবজির কথা বলছিলেন, আমরা কমিটির বিষয়ে আবারও আসবো, শীতকালীন সবজির কথা বলছিলেন যে সবজির বাজার চড়া আমরা জানি, যদি কৃষকরা দাম পেয়ে থাকেন সেটা তো অবশ্যই কৃষকদের জন্য ভালো এবং এটা আমাদের জন্য সান্ত্বনার বিষয়টি, কিন্তু উৎপাদনের উৎস থেকে যদি ভোক্তা পর্যন্ত আমরা চিন্তা করি, অনেক সময় যারা উৎপাদক তারা কিন্তু দাম পান না এবং ভোক্তাদের কিন্তু সেই পণ্যটি বেশি দামে কিনতে হয়, তার কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগী। এই মধ্যস্বত্বভোগী নিয়ে যদি কিছু বলেন। মধ্যস্বত্বভোগী আসলে সবসময় ছিল এই পুরো প্রসেসটার মধ্যে, তার কারণ যখন সেই দিনাজপুর রংপুরে একটা সবজি তৈরি হচ্ছে এবং সেটা যখন ঢাকায় আসে, তার মাঝখানে কিন্তু অনেক মিডিয়া তৈরি হয়। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের একটু চিন্তা করতে হবে, যে আমরা যদি একটা হোলসেল মার্কেট তৈরি করি বা ফার্মার্স মার্কেট, যে একটা বড় যে সিটিগুলো সেগুলোর আশেপাশে অন্তত 3-4টা প্রবেশদ্বারে যদি তৈরি করতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে কৃষকেরা সরাসরি কিন্তু ওই জায়গাতে এনে নিতে পারতেন, কিন্তু এই মধ্যস্বত্বভোগীর কারণে বা এই যে মার্কেটগুলো অলরেডি তৈরি হয়েছিল সেগুলো নন ফাংশনাল হওয়ার কারণে, কারা করলো কি করলো সেই বিষয়গুলো যদি খতিয়ে দেখে এই কৃষকদের জন্য সরাসরি যদি মার্কেটের অ্যাক্সেসটা তৈরি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে শহরের যারা ক্রেতা তারা কিন্তু এই যে অতিরিক্ত মূল্যের চাপের মধ্যে পড়বে না এবং কৃষকেরাও মূল্যটা পাবেন। আসলে এই বছর আমরা অত বেশি রিপোর্ট দেখিনি, খুব নেতিবাচক প্রতিবেদন গণমাধ্যমে যে কৃষকেরা দাম পাচ্ছে না, কিন্তু কৃষকেরা যে মানে আহামরি দাম পেয়ে গেছেন বিষয়টা এরকমও না। জি, মানে দামটা হয়তো কিছুটা তারা পেয়েছেন, কিন্তু এই অতিরিক্ত চাপ গেছে কিন্তু আসলে এই ক্রেতাদের উপরে, এবং এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে পরিবহনের অতিরিক্ত খরচ এবং উৎপাদন খরচও যে অনেকখানি বেড়ে গেছে ডিজেল চালিত যে সমস্ত শেড সেগুলোর মাধ্যমে, তো সব মিলে কিন্তু এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, যে একই সঙ্গে উৎপাদন খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে এই যে মধ্যস্বত্বভোগী, এই দুটো চাপের কারণে কিন্তু আসলে কৃষকেরা যদি কিছু সামান্য মূল্য পেয়েও থাকেন,
আমার মানে ভোক্তা পর্যায়ে সেই মূল্যের চাপটা কিন্তু অনেক বেশি হয়েছে। হুম হুম তো এই বিষয়গুলো একটু ভাবতে হবে এবং সরকারকে এই মুহূর্তে চিন্তা করতে হবে যে আসলে এই স্টেজ গুলো কতটা কমানো যায়। হয়তো মধ্যস্বত্বভোগী থাকবেন কিন্তু অতিরিক্ত যেন না থাকেন, সেই এর সাথে বিষয়টা সাথে কিন্তু যদি একটু স্যার চিন্তা করতে আরেকটু হবে। বিষয় যুক্ত করি, আপনি ফার্মার্স মার্কেটের কথাটি বলছিলেন, আসলে কৃষকরা পণ্য নিয়ে যদি সরাসরি মার্কেটে যায় সেক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে সড়কে বিভিন্ন চাঁদাবাজি, যার অর্থ যোগান দিতেই কিন্তু সেই অতিরিক্ত টাকাটা পণ্যের সাথে যুক্ত করতে হয়। সেই সাথে সাথে আমরা যদি কোভিড পরিস্থিতি বলি বা সেই সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন বলি, বিশ্ববাজারের দাম বৃদ্ধি বলি, এসব সব যৌক্তিক কারণে বিভিন্ন সময় দাম বাড়ে, কিন্তু সেই সাথে সাথে কিন্তু বাজার সংশ্লিষ্টরা প্রতিযোগিতার একটি কথা বলেন যে বাজারে প্রতিযোগিতা থাকলে পণ্যের দাম আসলে নিয়ন্ত্রণ করা যেত। আসলে ঠিক কতটা প্রতিযোগিতা আছে বাজারে বর্তমানে? হ্যাঁ, প্রতিযোগিতার যে শর্তগুলো, যেটা হচ্ছে যে যে কেউ আসলে মার্কেটে অ্যাক্সেস করতে পারবেন, মানে এন্ট্রি করতে পারবেন, তো ওই জায়গাতে কিন্তু একটা বাধা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ সরাসরি কৃষক যদি বাজারে আসতে না পারেন তাহলে কিন্তু প্রতিযোগিতাটা হলো না। কিন্তু আসলে কৃষি পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতাটাই আদর্শ, মানে ইকোনমিক্সে সেটাই বলে, জি এটা এমন একটা পরিস্থিতি যেটা থাকতেই হবে। এখন যেহেতু তারা আসতে পারছেন না মার্কেটে সরাসরি, সুতরাং খুব স্বাভাবিকভাবেই যে তাদের জন্য আসলে পরিবেশটা নেই, বা প্রতিযোগিতা কমিশনের যে আসল কাজটা ছিল সেটা কিন্তু তারা এই অন্তত কৃষি পণ্যের ক্ষেত্রে তারা ওইটা নিশ্চিত করতে পারছে না। আমার মনে হয় যে প্রতিযোগিতা কমিশনের আর একটু খতিয়ে দেখা উচিত, বা সরকারের এই জায়গাতে একটা বড় ইন্টারভেনশন দরকার আছে যে সবাই যেন মার্কেটে আসতে পারেন, এবং তারা যদি আসে তাহলে প্রতিযোগিতা তৈরি হবে। এটি একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন রকম ইনফরমাল চ্যানেল, যে যেখানে আসলে যে বাধাগুলো তৈরি হয়, এখন সেটা কিন্তু আসলে সুশাসনের বিষয়, মানে বাজার সুশাসন নামে যে একটা কনসেপ্ট আমরা জানি যে বাইরের দেশগুলো যেগুলো চর্চা করা হয়, আমাদের এখানে যদি এটা করতে না পারি তাহলে সেক্ষেত্রে সবসময়ই বাধাগুলো থাকবে। এবং এই যে আপনার রেন্ট সিকিং, এটা যদি চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে যারা ক্রেতা তাদের তেমন একটা কষ্ট হবে, এবং যারা হচ্ছে কৃষক যারা আসলে বাজারে পণ্যটা নিয়ে যেতে পারতেন তারাও কিন্তু সেই মূল্য থেকে বঞ্চিত হবেন। তো এখন এই জায়গাতে সুশাসনের বিষয়টা আমার মনে হয় খুব র্যাপিডলি এখনই চিন্তা করা উচিত, এবং সরকারের এই বিষয়ে খুব জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এবার টিসিবি সম্পর্কে স্যার আসি, আপনি কিছুক্ষণ আগে টিসিবি সম্পর্কে বলছিলেন, আসলে 22 ফেব্রুয়ারি পর্যন্ত টিসিবির বর্তমান যে কার্যক্রম, 4টি করে পণ্য তারা বিক্রি করছে, সেটি থাকবে, হয়তোবা ভবিষ্যতে এই সময়টা আরো বৃদ্ধি পেতে পারে। আমরা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে নেয়ার জন্য যে লম্বা লাইন দেখে, এবং বাণিজ্য মন্ত্রীর কথাতেও কিন্তু এই বিষয়টি স্পষ্ট, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে এখন মধ্যবিত্ত পর্যায়ের মানুষও কিন্তু আসলে বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে এই টিসিবির লম্বা লাইনে সময় অনেকটা নষ্ট করে, দিনের সময় অনেকটা নষ্ট করে তারা দাঁড়াচ্ছে। আসলে টিসিবির কার্যক্রম সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, টিসিবি আমার মনে হয় যে ক্যাপাসিটি বাড়াতেই হবে। তার কারণ একটা নির্দিষ্ট ক্যাপাসিটি দিয়ে বা অল্প কিছু পণ্য দিয়ে কিন্তু আসলে চলবে না। তার কারণ এখন পরিস্থিতি একটা জরুরি অবস্থার মতো মনে হচ্ছে, যে মানুষের আসলে উপায় নেই বলেই তারা ওই লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। এখন এই অবস্থাটা বিবেচনা করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং সরকার যেহেতু জনগণের কল্যাণের জন্যেই, সুতরাং এখন ওই অল্প কিছু পণ্য দিয়ে এবং খুব লিমিটেড ক্যাপাসিটিতে যদি অপারেট করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের যে দুর্দশা সেটা কিন্তু দূর হবে না। আর টিসিবির আরেকটা ফাংশন আছে, সেটা হলো যে বাজারের উপরে একটা ডাউনওয়ার্ড প্রেশার তৈরি করা, যে যদি কিছু মানুষ ওইখানে গিয়ে কিনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যারা সাপ্লায়ার যারা হচ্ছে বিক্রেতা তারা সেক্ষেত্রে তাদের দাম কিছুটা কমাবেন, এবং ওই প্রেশারটা যদি ক্রিয়েট না হয় তাহলে কিন্তু আসলে টিসিবির এক্সিস্টেন্সের ওই যৌক্তিকতাটা থাকে না। সুতরাং এখন তাদের হাতে পণ্যটা বাড়াতে হবে, প্রয়োজনে যদি এমন হয় যে তারা প্যাকেজ তৈরি করতে পারেন, যে ঠিক আছে ওই যে 4টি পণ্য আছে সেই পণ্যের পাশাপাশি আরো কিছু পণ্য যদি এর মধ্যে নিয়ে আসেন যেগুলো নিত্য প্রয়োজনীয়, তো সেই জায়গাতে তখন কিন্তু মানুষের স্বস্তিটাও বাড়বে, বিশেষ করে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত পর্যন্ত। তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এক এক শ্রেণীর মানুষ বেঁচে গেলেন, আর বাজারের যে অন্য যে বড় অংশের যে ভোক্তা সেই ভোক্তারাও কিন্তু কিছুটা স্বস্তি পাবেন। তার কারণ তখনই একটা ডাউনওয়ার্ড প্রেশার তৈরি হবে বাজারের মূল্যের মধ্যে। তো সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই টিসিবির ফাংশনের যে যৌক্তিকতা সেটা কিন্তু আসলে প্রতিষ্ঠিত করা যাবে না। সুতরাং এখনই সময় যে একটা একটু আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব এই জায়গাতে পণ্য বাড়ানো এবং তাদের ক্যাপাসিটি বাড়ানো দুটো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা লাঘব হবে মানুষের দুর্দশা। স্যার আপনার কাছে শেষ প্রশ্ন এবার আমি রাখতে চাই, আসলে কোনো কিছুর দাম বাড়লে সামগ্রিকভাবে ঠিক কতটা দাম বাড়বে, এটা আসলে কারা নিয়ন্ত্রণ করে এবং কিভাবে নিয়ন্ত্রণ করে? কারণ আমরা জানি এই প্রক্রিয়াটির সাথে অবশ্যই ব্যবসায়ীরা যুক্ত, এবং দিন শেষে আমরা দেখি ব্যবসায়ীদের যে দাবি সে দাবিটাই আসলে রাখা হয়, এবং ভোক্তাদের দাবিটা অনেক সময় উপেক্ষিত থেকে যায়। আর সেক্ষেত্রে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণের উপায়টা আসলে কি, এবং আদতে নিয়ন্ত্রণ কতটা সম্ভব?
হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং সরকার যেটি করেন তারা কিন্তু দাম বেঁধে দেন প্রত্যেকটা জায়গাতে, এরকম আছে যে কোন পণ্যের দাম আসলে কতটুকু হবে, কিন্তু আসলে এটা মানা হয় না। কেন মানা হয় না? বিষয়টা হচ্ছে যে এখানে মনিটরিং যে মেকানিজম আছে সেটা আসলে প্রপারলি ফাংশন করে না। এখন মনিটরিং বা এখানে যদি কেউ একটু অন্যরকমের অসাধু পন্থা অবলম্বন করেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য যদি শাস্তির ব্যবস্থা রাখা হয়, এবং শাস্তিটা এমন হতে হবে যাতে করে ভবিষ্যতে এই কাজটা তারা না করেন। সুতরাং জরিমানা যদি হয়, তাহলে জরিমানাটা এমন পর্যায়ে হতে হবে যাতে করে তারা দ্বিতীয়বার চিন্তা করেন পরবর্তী সময় এ ধরনের কোনো অসাধু প্রবণতা অবলম্বন করার জন্য। তো এটা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা এর একটা সুফল পাবো। আর এই মনিটরিং এর মধ্যে আমার মনে হয় কি যে আর একটু স্টেক হোল্ডার যদি বাড়ানো যায়, বিশেষ করে ক্যাব এবং গণমাধ্যম, তাহলে সেক্ষেত্রে তারা খুব দ্রুত সরকারকে সহযোগিতা করতে পারবেন। এবং আসলে শাস্তির ব্যবস্থাটা মানে একেবারে মানুষের দেখার মতো করে করতে হবে। এটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটার একটা সুফল আসবে। আর এই যেহেতু দাম বৃদ্ধির কাজটা মূলত করে থাকেন ব্যবসায়ীরা, সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারলেই বা তাদেরকে যদি এই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায় যে যদি কোথাও কোনো এরকম ব্যত্যয় হয়, তাহলে সেক্ষেত্রে দ্রুত ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বা যারা হচ্ছে কমিটির মধ্যে আছেন তাদেরকে ডেকে যদি একটা কিছু বলে দেওয়া যায় সরকারের পক্ষ থেকে, যে মূলত জবাবদিহিতার কথাটি আপনি বলছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কি যে অ্যাসোসিয়েশন যেহেতু ভালোভাবে ফাংশন করে এবং এই অ্যাসোসিয়েশনের কথা কিন্তু ব্যবসায়ীরা শোনেন যারা বাজারে পণ্য বিক্রি করেন, সুতরাং এক্ষেত্রে একটা ভালো কাজ হতে পারে বলে আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, সেই সাথে সাথে কৃতজ্ঞতা আপনার প্রতি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলছিলাম। ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ, তিনি আজকে আমাদের অতিথি হিসাবে ছিলেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।